আজকে এই পৃথিবীতে এই যে সময়ে আমরা এখানে বসে আছি আমাদের ভাইয়েরা বোনেরা মায়েরা বেহেশতের ফুল ছোট ছোট শিশুরা শাহাদত বরণ করতেছে ফিলিস্তিনের জমিনে কোন জায়গায় আওয়াজ করে কথা বলবেন কোন জায়গায় ফিলিস্তিনে তথাকথিত স্বঘোষিত একটা রাষ্ট্র যার নাম হলো ইসরায়েল কোন দেশ পৃথিবীতে ইহুদিদের একমাত্র স্বঘোষিত জবরদখলকৃত রাষ্ট্র যার নাম হলো ইসরায়েল যেখানে বসবাস করে ইহুদিরা কারা আজ থেকে 100 বছর আগের ইতিহাসকে যদি দেখা হয় তাহলে দেখবেন ইসরায়েল নামে কোন রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে মানচিত্রে ছিল যাদের জীবন ছিল শরণার্থী শিবিরের জীবন আজ যারা ছিল শরণার্থী তারা হলো স্বাধীন রাষ্ট্রের নাগরিক আর যারা ছিল স্বাধীন দেশের নাগরিক ফিলিস্তিনি মুসলমানেরা আজ তারা হলো শরণার্থী শিবিরের মজলুম আল্লাহর জমিনে আমার মনে হয় এইভাবে মজলুমেরা আর নাই কথা বলবেন কথা ঠিক কি না যেই সময় তাদের এই অবস্থা চলতেছে সেই সময় পৃথিবীর মুসলমানদের সংখ্যা 240 কোটির ঊর্ধ্বে সুবহানাল্লাহ নাই ইসলামিক রাষ্ট্র ওয়াইসির স্বীকৃত রাষ্ট্রসংঘের স্বীকৃত রাষ্ট্র হলো 57টি রাষ্ট্র সুবহানাল্লাহ বললেন না যখন নিরপরাধ মানুষগুলিকে তাদের ঘরছাড়া করা হচ্ছে জালিমেরা বোমাবর্ষণ করে করে গাজা নামের একটা শহর নিশ্চিহ্ন করে দিল প্রতিবাদ করার মতো কেউ সাহায্য করার মতো কেউ প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র নেতারা অনেকে আছে হুমকি টুমকি দেয় নিন্দা জানায় কিন্তু অস্ত্র নিয়ে এদের পাশে দাঁড়ানির মতো সাহস একটারও তার কারণ পর্যালোচনা করার প্রয়োজন আছে না নাই ভাইয়েরা আমার আজ পানি নাই খানি নাই বিদ্যুৎ নাই খোলা আকাশের নিচে জান্নাতের ফুল এত সুন্দর সুন্দর শিশুরা কয়েক হাজার শিশু শহীদ হলো আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন হাজার হাজার মহিলারা শাহাদাত বরণ করতেছে আল্লাহ তাদের শাহাদাতকে তুমি কবুল করে না বলেন আল্লাহুম্মা আমিন যারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতেছে প্রতিবাদ করতেছে নিজের মাতৃভূমি রক্ষার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য তথাকথিত এই পৃথিবীর কিছু মিডিয়া আর জালিমেরা এদের নাম দেয় সন্ত্রাসীরা বলো নাউজুবিল্লাহ এরা যদি সন্ত্রাসী হয় তাহলে স্বাধীনতা সংগ্রামী কারে কয় এখন পর্যন্ত স্বাধীনতা সংগ্রামী কারে কয় আর সন্ত্রাসী কারে কয় এই সংজ্ঞাটা বুঝার মতো জ্ঞান এই পৃথিবীর রাষ্ট্রনেতা যেগুলি সেই জ্ঞান হয় নাই কথা ঠিক কিনা ভাইয়ারা আমার আমার বলার উদ্দেশ্য হলো আজকের এই মাহফিল থেকে সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা দোয়া রাখি আল্লাহ এই মজলুম ফিলিস্তিনি মুসলমান গুলিকে তোমার গায়বী শক্তি দিয়ে তুমি হেফাজত করে নাও সুরে বলেন আল্লাহুম্মা আমিন যারা শহীদ হচ্ছে মাতৃভূমির জন্য বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য আল্লাহ তাদের তোমার গায়বী কুদরতের সাহায্য দিয়া বদরের প্রান্তে যেভাবে তুমি ফেরেশতা নামাইয়া দিয়া তোমার হাবিবকে আর সাহাবায়ে কেরামকে সাহায্য দিয়েছিলে আল্লাহ ওই ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী মুজাহিদ গুলিকে তোমার গায়বী ফেরেশতা দিয়া সাহায্য করে না আরো শুনে বলেন আল্লাহুম্মা আমিন যারা নিজের পরিবার সব হারাইতেছে সুখের সামনে স্ত্রী হারালো চারটে বাচ্চা হারালো সব হারাইয়াছে আল্লাহ এদেরকে সবরে জামিল নসিব করে দাও বলেন আল্লাহুম্মা আমিন আমরা করার কিছুই নাই অসহায় একমাত্র দোয়া করি কি করি প্রথম যেই দিন বোমা হামলা শুরু করলো আমি সেই দিন মক্কাতুল মুকাররমায় সেখানে আমি বলেছি আল্লাহর কসম করে যদি এদের পাশে গিয়ে সাহায্য করার মতো সুযোগ থাকতো দাঁড়ানির যদি সুযোগ থাকতো আল্লাহর জাতের কসম আমরা এদের পাশে গিয়ে দাঁড়াইতাম কথা ঠিক কিনা রাজি আছেন তাহলে বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে
রিসালাত আল্লাহ পাক সব দেখতেছেন এই অবস্থাটা কেন তৈরি হলো এই অবস্থা যখন চলতেছে 57টি ইসলামিক রাষ্ট্রনেতারা যদি একই মঞ্চে দাঁড়াইয়া এই কথাটা বলতো রাষ্ট্রসংঘ বা পৃথিবীর সবচেয়ে বড় শয়তানের দেশ আমেরিকা তুমি তোমার এই জুলুম অত্যাচার বন্ধ করো না হয় আগামী কল্ল থেকে প্রতিটি ইসলামিক মুসলিম রাষ্ট্র থেকে 10,000 সেনা 5,000 পাঠানি হবে আমেরিকা কেন তার বাপ সদ্য গোষ্ঠীর সহসতনা ইসরায়েলের সহসতনা এই মুসলমানদের উপর অত্যাচার করার কথা ঠিক কিনা কিন্তু বলার মতো সেই সাহস নাই তার কারণ হলো আল্লাহর গোলামীকে ছেড়ে দিয়া এরা গোলাম হয়ে গেছে ইহুদি নাসারাদের কথা ঠিক কিনা বন্ধু বানাইয়া দিছে ইহুদি নাসারাদেরকে তাদের আল্লাহ বলছেন এরা তোমার বন্ধু হইতে পারে না কথা কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদাররা ইহুদি নাসারা কোনোদিন তোমাদের বন্ধু হইতে পারে আজকে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রনেতার সবচেয়ে বড় বন্ধু নাসারারা আর ইহুদিরা এর জন্য চিন্তা করে আমি যদি কোনো বিবৃতি দেই বা অস্ত্র পাঠাই বা সাহায্যের জন্য যাই বন্ধু নারাজ হয়ে যাবে আর বন্ধু যদি নারাজ হয় আমার ক্ষমতা চলে যাইতে পারে আল্লাহর গোলামি ভুলে গিয়া আল্লাহর ভয় অন্তর থেকে চলে গিয়ে তাদের ভিতরে ভয় ঢুকে গেছে ইহুদি আর নাসারার কথা ঠিক কিনা অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন لا تجدن أشد الناس عداوة للذين آمنوا يهود والذين أشركوا মানুষের মধ্যে তোমরা দেখবে ইমানদারদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদিরা কারা কথা কার আজকে নতুন করে দুশমন নয় আল্লাহ পাক 1,500 বছর আগে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়ার ইমানদারকে বলে দিয়েছেন ও ইমানদারেরা তোমরা দেখবে মানুষের মধ্যে ইমানদারদের সবচেয়ে বড় দুশমন হবে ইহুদিরা আর দুই নম্বরে হবে অংশীবাদীরা মুশরিকেরা দুইটা সম্প্রদায় কয়টা এক নম্বরে কোনটা ইহুদি এক নম্বরে দুই নম্বরে মুশরিকেরা আছে না নাই চলছে নি না না এটা আল্লাহ বহু থাকে জানাইয়া দিছেন এরা তোমার বন্ধু হইতে পারে না আমার বায়রা কেন এই অবস্থা তৈরি হল হওয়ার কারণ হলো আমরা হলাম গোলাম খার গোলামি করব কার ভয় করব কারেক কিন্তু আজকে পৃথিবীর মুসলমানের ইমানি দুর্বলতার কারণে আমলি দুর্বলতার কারণে বিশ্ব মুসলিম রাষ্ট্র নেতা যারা সবগুলি হয়ে গেছে ইহুদি নাসারাদের গোলাম চিন্তা করে এক নম্বরে দুনিয়ার স্বার্থ আমার ক্ষমতা আমি কেমনে ক্ষমতায় টিকে থাকতে পারি সেই চিন্তা করার কারণে চোখের সামনে 240 কোটি মুসলমান থাকার পর আজকে নিরপরাধ মাতৃভূমির সংগ্রামের জন্য যারা সংগ্রাম করতেছে এদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী আর বোমা হামলা করে নিশ্চিহ্ন এদেরকে করে দাও কিন্তু আফসোস আফসোস মুসলমানেরা এই সময় আমরা এর মোকাবিলা করতে পারতেছি না তার দুই নম্বরের কারণ হল আল্লাহর কালামে কোরআনুল কারিমের একটা আয়াতকে আমরা আজকে বলে গেছি আল্লাহ পাক বলছেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা আল্লাহর রশিকে আকড়িয়ে ধরো আর দলে দলে বিভক্ত হয় না কি করো না দলে দলে বিভক্ত হয় না ভাইরা আমার পৃথিবীর মুসলমানদের আজকে দুই নম্বরের সমস্যা যেটা হলো কি কারণে আজকে আমরা এই মোকাবিলায় মুসলমান যাইতে পারতেছে না তার কারণ হলো আল্লাহর রশিকে আকড়িয়ে ধরার কথা আল্লাহ বলেছেন আমরা তার থেকে দূরে সরে গেছি তার কারণ হলো আল্লাহর রশি কি প্রশ্ন হইতে পারে আল্লাহর রশি কি হাট বাজারে কোনো জায়গায় কি আল্লাহর রশি বিকে জি কোনো বাজারে বিকে যেটা আল্লাহর রশি মুফাসসিরুল কোরআন রাইসুল মুফাসসিরিন
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চাচাত ভাই আল্লাহর হাবিবের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যার নাম হলো আব্দুল্লাহ কোরআনুল কারীমের সর্বপ্রথম ব্যাখ্যাকারী যিনি তিনি হলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা পুত্র দুইজনের মাজার হলো বর্তমান তাইফে মক্কাতুল মুকাররমাত থেকে অনুমানিক 120 কিলোমিটার দূরে আমি যখনই যাই তাইফে যাওয়ার পরে ওই দুইজনের কবরের পাশে গিয়ে জিয়ারত করি এবারে যখন গেলাম হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস ছোটবেলায় কথা বলতে গিয়ে অসুবিধা হতো যা পড়তেন তিনি ভুলে যাইতেন শরণ শক্তি কম ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবের কাছে নিয়ে যান আব্দুল্লাহকে নিয়ে বলেন এর শরণ শক্তি কম আর কথা বলতে গিয়ে তুতলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নূরানী জবান মুবারক থেকে মুখমণ্ডল থেকে সামান্য তুতু ওনার মুখের মধ্যে দিলেন দেওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন আল্লাহ কোরআনুল কারীমের সবচাইতে জ্ঞান ওই আব্দুল্লাহর ভিতরে তুমি দিয়া দিও সুবহানাল্লাহ যার কারণে কোরআনুল কারীমের সবচেয়ে বড় মুফাসসির এবং সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা যিনি করেছেন আল্লাহ রাসূলের কাছ থেকে শুনে শুনে আল্লাহ রাসূলের পরে তিনি হলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা আমার এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখতেছেন আল্লাহর রশি বলতে হলো আল্লাহ এখানে বুঝাইতেছেন আল্লাহর রশি হলো কোন মুফাসসিরিনে কেরাম বলছেন তিনটা জিনিস কেউ বলছেন দুইটা জিনিস কেউ বলছেন একটা একটা যারা বলছেন তাদের অভিমত হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমকে আকড়িয়ে ধরো যারা বলছেন তিনটা তারা বলছেন আল্লাহর দিন ইসলামকে আকড়িয়ে ধরো কোরআনকে আকড়িয়ে ধরো আর আল্লাহ রাসূলের সুন্নতকে আকড়িয়ে ধরো যারা বলছেন দুইটা তাদের অভিমত হলো আল্লাহর কালাম কোরআনকে আকড়িয়ে ধরো আর আল্লাহ রাসূলের সুন্নতকে আকড়িয়ে ধরো আর দুই নম্বরে করো কি লা তাফাররাকু তোমরা দলে দলে বিভক্ত হইও না আজকের পৃথিবীর মুসলমানের সবচেয়ে বড় দুর্বলতা হলো দলে দলে বিভক্ত হওয়া দলে দলে বিভক্ত হওয়া রাজনীতির অঙ্গনে বলুন ধর্মীয় অঙ্গনে বলুন আমরা যে যেটা এমনি যে অনেকে অনেক সংগঠন করেন সেটা না আমরা ইসলামের ইতিহাসকে যদি দেখতে যাই তাহলে দেখি ওই দলে দলে বিভক্ত হওয়া শুরু হলো কোন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা যখন আসলো খেলাফতের দৌর তিনি যখন খলিফা হলেন সেই সময় একটা শ্রেণী দাবি করে বসলো আল্লাহ পাক জিব্রাইলকে যখন পাঠাইয়াছিলেন এই জিব্রাইল জমিনে এসে ওহী দিতে গিয়ে ভুল করছেন নাউজুবিল্লাহ বললেন না তাদের অভিমত হলো জিব্রাইলকে আল্লাহ পাঠাইয়াছিলেন ওহী নিয়া নবুয়তের দায়িত্ব দিয়া আলীর কাছে দেওয়ার জন্য বলেন নাউজুবিল্লাহ জিব্রাইল ভুল করে সেই ওহি এবং নবুয়তের দায়িত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক সঙ্গে সঙ্গে তারা গোমরাহির রাস্তায় চলে গেল খারিজি সম্প্রদায় তারপরে রাফেজি সম্প্রদায় মুতাজিলা এইভাবে বিভিন্ন গোমরা গ্রুপ তৈরি হওয়া শুরু হলো এবং পরবর্তীতে গিয়ে সবচেয়ে মারাত্মক যে গ্রুপ তৈরি হলো তারা হলো শিয়া সম্প্রদায় কোন সম্প্রদায় এইভাবে দলে দলে যখনই বিভক্ত হওয়া শুরু হলো মুসলমানদের ঐক্য নষ্ট হলো ইমান শক্তি তখন কমা শুরু হলো যার জ্বলন্ত প্রমাণ আজকে দেখতেছেন গোটা আরব জাহান দুই দলে বিভক্ত হয়ে গেছে কয় দলে এক দলে দাবি করে আমরা সুন্নি আর আরেক দল হলো শিয়া কোনটা শিয়া সুন্নিরা বলে শিয়া যারা এরা মুসলমানই নাই কাফির নাউজুবিল্লাহ বলেন আর শিয়া যারা তারা বলে মুসলমান সুন্নি যারা এরা মুসলমানই নাই এই যে দ্বন্দ্ব শুরু হলো আর ফতোয়াবাজি শুরু হলো দলে দলে গুমরাহির রাস্তায় যাওয়া শুরু করলো এই হলো দুই নম্বরের কারণ কয় নম্বরের এর জন্য বিশ্ব মুসলমানের যদি আবারও তাদের সেই হারানো শক্তি ফিরিয়ে আনতে হয় এক নম্বরে আমাদের সামনে সংবিধান রাখতে হবে আল্লাহর কালাম কোরআনুল কারীম দুই নম্বরে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন কথা ঠিক কিনা আকড়িয়ে যদি ধরে নেয় পৃথিবীর মুসলমানেরা দুইটা জিনিসকে
তখন তারা আর গোমরাহির রাস্তায় যাবে না কথাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন আমি দুইটা জিনিস তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি ওই দুইটা জিনিসকে যদি তোমরা আকড়িয়ে ধরতে পারো একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কুরআন আর আরেকটা হলো আমার 63 বছরের জীবন রাসূলের সুন্নাত আবাল রাসূলের হাদিস তাহলে আর গোমরাহির রাস্তায় তোমরা যাবে না দলে দলে বিভক্ত হবে না এই পৃথিবীতে যদি আজকে মুসলমানরা তাদের হারানো শক্তি ফিরিয়ে আনতে হয় তাহলে দুই নম্বরে মুসলিম ঐক্যের প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ যেন গোটা বিশ্ব মুসলমানকে কোরআনের ছায়ায় এসে ইসলামের ছায়ায় এসে দুইটা জিনিসকে আকড়িয়ে ধরে ঐক্যবদ্ধ একটা জাতি বনতে পারে তৌফিক যেন দেয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন মাযহাবি ইখতিলাফ যেটা কথা ভালোভাবে বুঝবেন মযহবের ইমামদের ইখতিলাফ যেটা এটা আলাদা বিষয় বোঝা যা কথা বোঝা যাচ্ছে কোন মযহবের ইমাম সাহেব বলছেন পুরো মাথাকে মুসাইক করতে হবে ফরজ কেউ বলছেন চার ভাগের এক ভাগ এটা কোনো ইখতিলাফ নয় এটা মতভেদ নয় এটা তাহা স্বাভাবিক কোন মযহবের ইমাম সাহেব বলছেন ইমাম এবং মুক্তদি উচ্চ কণ্ঠে নামাজের মধ্যে বলবে আমিন যেমন মক্কাতুল মুকাররমায় গেলে আপনারা দেখবেন তাদের মযহবের ইমাম সাহেবের কথা হলো ইমাম এবং মুক্তদি উচ্চ কণ্ঠে বলবে আমিন আমাদের মযহবের ইমাম সাহেবের কথা হলো না এখানে মুক্তদি এবং ইমাম আস্তে করে বলবেন এই যে মতভেদ যেটা এটা ইখতিলাফ নয় এটা দলে দলে বিভক্ত হওয়া নয় এটা হলো উম্মতের জন্য রহমত বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার তিন নম্বরের কারণ কি তিন নম্বরের কারণ হলো যাদের মাধ্যমে ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল যারা অন্যায়ের প্রতিবাদ করবে যারা আল্লাহর দ্বীনের দায়ী হবে তারা আজকে ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে যারা হলো মুসলমান সমাজের যুব সমাজ কোন সমাজ আওয়াজ করে বলেন কোন সমাজ যুব সমাজ আর ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে যে যাওয়ার কারণে আজ পৃথিবীর মুসলমানদের এই অবস্থা তৈরি হচ্ছে শতকরা এক সমীক্ষায় দেখা গেছে শতকরা 70-80% এর মতো যুব সমাজ মুসলমানদের বিভিন্ন জায়গায় আজ অনুসরণ অনুকরণ করতেছে ইহুদিদের কালচার নাসারাদের কালচার কাফের মুশরিকদের সংস্কৃতিকে গ্রহণ করে তারা যে গোমরাহির রাস্তায় যখন চলে গেছে এই সমাজের দায়িত্ব যারা নিবে আল্লাহর দিনের ঝান্ডা যারা জমিনে কায়েম করবে তারা আজকে ইসলাম থেকে দূরে সরে গেছে যে সরে যাওয়ার কারণে এই পৃথিবীর মুসলমানদের আজকে বিপর্যয় শুরু হয়েছে আরেকটা কারণ হলো কি আবু দাউদ শরীফের হাদিস হযরতে সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবান রে একটা সময় আসবে এই পৃথিবীতে মুসলমান যারা আছে তাদেরকে অন্যান্য ইসলাম বিরোধী যারা আল্লাহর দিনের দুশমন যারা কোরআনের দুশমন যারা তারা এমন অবস্থা তৈরি করবে ক্ষুধার্ত কোনো জন্তু যখন ক্ষুধা লাগার পর কোনো খাবার দেখার পরে খাবারের দিকে দাবিত হয় কেমনে খাইতে পারে বেশি খাইতে পারে সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি একই মঞ্চে দাঁড়িয়ে যাবে ইসলামকে মুসলমানকে আল্লাহর দিনকে জমিন থেকে মিটাইয়া দেওয়ার জন্য এবার বলুন তো সেই সময় আইসে না বাকি রইছে কথা বলেন আইসে না বাকি রইছে প্রত্যেকটি কথায় প্রত্যেকটি ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে টার্গেট করা হয় একটা জাতিকে কথা ঠিক কিনা কোরআনকে ইসলামকে আর মুসলমানকে চলছে না না ইহুদিরা বলুন নাসারা বলুন কাফের মুশরিক বলুন সব একই মঞ্চে ঐক্যবদ্ধ একই মঞ্চে সব অন্য জায়গায় কোরআনে আল্লাহ বলছেন ইহুদি আর নাসারারা পরস্পরের বন্ধু প্রমাণ হইছে না না কথা বলেন আরেক জায়গায় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইহুদি বলুন নাসারা বলুন মুশরিকেরা বলুন তারা পরস্পরে বন্ধু তারা তোমাদের বন্ধু কোনো সময় হইতে পারে না কারণ মূল জায়গায় তো অসুবিধা আমরা বলি লা ইলাহা আরো সুরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে না কথা ঠিক কিনা একই একই জায়গায় যখন বিভক্ত হয়ে গেল কোনো সময় আর বন্ধুত্ব হইতে পারে না
وامار بايرا الله رسول بولن صعبان بولن يا رسول الله صلى الله عليه وسلم شئ شمعي پیدی بیتے مسلمان کی قوم ہو بے الله رسول بولن ننا شنك يونيك بے صحابي بسيك پسل قرن بار صحابي يا رسول الله صلى الله عليه وسلم تاولي مسلمان دير بستا كنو امن ہو بے الله رسول بولن او صعبان شنع رقب مسلمان كودي كودي مسلمان تخبه কিন্তু তাদের ইমানি দুর্বলতা এমন হবে বৃষ্টির প্রথম যখন মেঘ দেয় বৃষ্টি বর্ষিত হয় হই থেকে যখন পানি নদী দিয়ে নালা দিয়ে প্রবাহিত হয় আর সময় আবর্জনা খড়কুটা যেইভাবে বাসায় নে সেইভাবে দুর্বল ইমানদার মুসলমান তখন হবে তখন তারা তাদের ইমানি শক্তি নিয়ে এদের সামনে টিকে থাকা সম্ভব হবে সাহাবী আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কারণে তাদের ইমানি এই দুর্বলতা আসবে আল্লাহ রাসূল বলেন সেই সময়ের মুসলমান যারা হবে তারা আখেরাত বলে যাবে শুধু দুনিয়া আর দুনিয়ার পিছনে ছুটতে থাকবে দুনিয়ার লোভে লালায়িত হয়ে আখেরাত তারা বলে যাবে আর মউতের ভয় তাদের ভিতরে ঢুকে যাবে এই অবস্থা এখন চলছে নি নানা ভাইরা আমার মরতে ভয় পায় মরতে ভয় পায় মুমিন কিন্তু মউতকে কখনো ভয় করে না কারণ তারা জানে আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের টার্গেট একটা কয়টা আল্লাহকে খুশি করার আল্লাহর জান্নাতে যাওয়া না আর কোনোটা আছে কথা বলেন আছে নাই দুনিয়ার সাময়িক চলতে গিয়া পারিবারিক জীবনে রাজনীতির জীবনে চাকরি করতে হয় ব্যবসা করতে হয় রুজি রোজগার করতে হয় এটা তো স্বাভাবিক কিন্তু এই পৃথিবীতে আসা আল্লাহর উদ্দেশ্য একটা আমাদেরকে দিয়ে তার গোলামি করানির আর আমাদের টার্গেট একটা আল্লাহকে খুশি করা তার বেহেশতে যাওয়া কেউরে যদি এই টার্গেট হয়ে যায় তার মউতে কোনো ভয় আছে ও আমার ভাইরা ও মুসলমানেরা এর জন্য সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা আজকে দুনিয়ায় আমরা দেখতেছি অগণিত মুসলমান এমন আছে যারা পরকাল বলতে কারে কয় তা বুঝে না পরকালের চিন্তা একবার ব্রেইনের মধ্যে আসে না দুনিয়া আর দুনিয়া দুনিয়ার পিছনে ছুটতেছে ছুটতে গিয়ে দেখা যায় হালালেরও চিন্তা নাই হারামেরও আসেনি না না জি একটা মুসলমানের মনের মধ্যে যদি কবরের চিন্তা থাকে মউতের চিন্তা থাকে হাশরের ময়দানের চিন্তা থাকে ভয় থাকে তাহলে সেই মুসলমান কি হিরোইনের ব্যবসা করতে পারে কথা বলেন না গাঞ্জা বেচতে পারে করেক্স ইয়াবা বাবা আর কত যে সুদের ব্যবসা করতে পারে কথা বলেন সুদ হালাল না হারাম এটা প্রত্যেক মুসলমানের জানা আছে না নাই জানে কিন্তু আখেরাতের কথা বলে গেছে শুধু দুনিয়া আর দুনিয়ার চিন্তায় পড়ছে আল্লাহ রাসূল বলছেন তখন তার আখেরাত বলে যাবে শুধু দুনিয়া আর দুনিয়ার চিন্তা করবে দুনিয়ার লোভে কারণ দেখতেছে একবার যদি আধা কেজি হিরোইন বেশি লাই তাহলে তো কাম হয়ে গেছে বাড়ি হয়ে যাইব গাড়ি হয়ে যাইব বিল্ডিং হয়ে যাইব বাদে যদি যাওয়া লাগে যাই মুগি তিনবার হজ কয়বার লাগে আরো দুইবার দিমু উমরা আল্লাহ স্বার্থ নাই তিনবার হজ পাইয়া দুইবার উমরা পাইয়া স্বার্থ নাই আরো দরকার লাগে এর বাদে দিন রাত তসবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সালা লাগবো জি কি বলেন সম্ভব আছে হারাম দিয়া 100 বার যদি হজ করে এই হজের কোনো মূল্য আছে কথা বলেন সারা জিন্দেগি প্রত্যেক দিন গেছ যদি খালি উমরা করে কোনো মূল্য কিন্তু হারামের চিন্তা নাই আফসোস লাগে দুঃখ লাগে মুসলমান কোথায় গেছে আজকে মুসলমান আল্লাহর ডর ভয় অন্তর থেকে চলে গেছে কবরের ডর ভয় পরকালের ডর ভয় যার কারণে দেখবেন 2 কোটি টাকার হিরণ সর ধরা পড়েছে রহিম উদ্দিন নাউজুবিল্লাহ নাই 50 লক্ষ টাকার গাঞ্জা সহ ধরা পড়েছে যে এই গাঞ্জাটা বেচতেছে এর জানা আসেনি না না এটা হালাল না হারাম জানা আসে না নাই কথা বলেন সুদ হালাল না হারাম জানা আসে না নাই কিন্তু তার ভিতরে একটাই চিন্তা থালাথালি ধনী হওয়ার দুনিয়ার লোভে পড়ে যাবে আল্লাহ রাসূল বলছেন আখেরাত বলে যাবে এই অবস্থা আজকে তৈরি হলো লোক আফসোসে লাগে মুসলমানেরা ও মুসলমানেরা আজকে কোথায় গিয়ে আমরা পৌঁছতেছি আর এই সব যারা করতেছে তারা আমার সমাজের যুবকেরা কথা ঠিক কিনা সমাজ দেখতেছে
সমাজ সচেতন হন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না হয় যে অবস্থায় আমাদের সমাজে আর সুদ শুরু হইছে হিরণ গাঞ্জা মদ ইয়াবা আর বিভিন্ন যে হারাম ব্যবসা আরম্ভ হয়েছে সমাজ মহল্লা জাতি যদি এদের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয় ব্যবস্থা যদি না নেয় রাষ্ট্রীয় আইন নিবে না কারণ এই রাষ্ট্রীয় আইন হলো দুই কোটি টাকার হিরণ সর ধরা পড়ছত দশ লাখ দে বিধায় যা কথা ঠিক কি না কথা বলবেন কথা ঠিক কি না তিন মাস চার মাস পাঁচ মাস এরপরে জামিন এরপরে কোন দিন যে কোন রায় হইব অনেক সময় দেখা যায় অনেকটা রায় হইছে কবর লইয়া দেখা যায় এই ভদ্রলোক তিন বছর আগে কবর গেছে চলেননি না না আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা আমার সমাজের মানুষ দায়িত্ব নিতে হবে এদেরকে বয়কট করতে হবে সমাজচ্যুত করে রাখতে হবে জানাজার নামাজ বয়কট করার দরকার আছে না নাই মুসলমানরা শুধু কহন ভয় করবেন না জমিদারের ছেলে সভাপতির ছেলে সেক্রেটারির ছেলে পঞ্চায়েত সাহেবের ছেলে যা হোক না কেন হতে পারে তার কিন্তু আপনি ভয় করবেন কারে আল্লাহকে ভয় করে এদের প্রতি যদি ব্যবস্থা না নেন সমাজচ্যুত করে যদি না রাখেন যে ধারাবাহিকতায় এইসব অপরাধের কাজ আমার সমাজে বাড়তেছে আগামী প্রজন্ম গোটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে কথা ঠিক কিনা আল্লাহ হেদায়ত করুক এদেরকে সকলে বলেন আল্লাহ আমিন ভাইয়েরা আমার তিন নম্বরের কারণ কি উদাহরণ সামনে দেখেন আজকের যে স্পেন এই স্পেন এক সময় ছিল মুসলমানদের শাসনে সুবহানাল্লাহ বলেন বর্তমান হলো খ্রিস্টানদের শাসনে খ্রিস্টান রাষ্ট্র কিভাবে গেল স্পেন তার প্রমাণ দেখা যায় এই স্পেন যখন ফ্রান্স নামের আজকের ফ্রান্স স্পেন যখন আক্রমণ করবে তখন দেখা যায় তাদের গোয়েন্দা বাহিনীর কিছু মানুষ পাঠাইয়া দিল গিয়ে দেখো তো এদের অবস্থা সামাজিক অবস্থা যাওয়ার পর গিয়ে দেখে মসজিদে এরা ডাক দেয় আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর ডাক যখন দেওয়া হয় তাদের যুবক বলুন বুড়া বলুন ধনী বলুন গরিব বলুন সব সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া তাদের মসজিদের ভিতরে গিয়ে ঢুকে যায় সুবহানাল্লাহ নাই একটা সময় ছিল মুসলমান সমাজের মধ্যে এই অবস্থা ছিল মসজিদ থেকে যখন ডাক দেওয়া হতো আল্লাহু আকবার সমস্ত মুসলমানটাকে ডুকতো কোন জায়গায় কথা বলেন কোন জায়গায় কেউ যদি নাও যাইবার থাকত কিন্তু রাস্তায় দাঁড়ানির সাহস হতো না দোকানের সামনে বসার সাহস হতো না আস্তে আস্তে বাড়ি থেকে ঢুকে যাইতো মসজিদে নামাজ শেষ হইলে এরপরে বাইর হইতো কথাটি কিনা লোক লজ্জায় এখন তো দেখা যায় মসজিদে আজান হইছে নামাজের জমাত চলতেছে এভাবে নির্লজ্জ আছে মসজিদের পাশে দোকানে বসে আছে আছে না নাই কথা বলেন বাজারে বসে আছে রাস্তায় হাঁটতেছে মানুষ নামাজ পড়ে বাইর হচ্ছে আর সে মসজিদের সামনে দাঁড়াই আছে নামাজেও গেল না সামান্য তার লজ্জায় বিবেকে ইমানে বাধা দেয় না এমন নির্লজ্জ আছে না নাই আল্লাহ এদেরকে হেদায়ত করে সকলে বলেন আল্লাহ আমিন এরাও আবার খালি শুধু যুবক নাই ইলেও অনেকটা আছে দেখবেন টুফিও মাশাল্লাহ আছে পাঞ্জাবিও আছে দাড়িও আছে কিন্তু নামাজ আছে না নাই নামাজ পড়তে রাজি হয় না নিজের বিবেক বাধা দেয় না আহারে আমার দাড়ি পেকে গেছে দাঁত পড়া শুরু হয়ে গেছে ষাটের কৌটায় বয়স পৌঁছে গেছে কোন মুহূর্তে ডাক এসে যাবে আখেরাতের সফরে যাওয়ার কথা ঠিক কিনা তখন তারা দেখালাম এদের সমাজের মধ্যে মদ নাই তাদের সমাজের মধ্যে ছুরি নাই জিনা নাই ডাকাতি নাই বেফরদাই নাই তখন গে বাসারে যখন রিপোর্ট দিল ফ্রান্সের সেই সময়ের শাসক বলল এখনো সময় হয় নাই এদেরকে আক্রমণ করে কোনো ক্ষতি করা যাবে এখনো তাদের ইমান তাজা আছে বলে সুবহানাল্লাহ এখনো তাদের মধ্যে ইসলাম আছে কোরআন আছে আল্লাহ রসুলের সুন্নত আছে গেল আরো কয়েকটা বছর এরপরে আবার তার গোয়েন্দা সংস্থার লোক পাঠায় এরা যায় দেশ জুড়ে যখন ঘুরে রিপোর্ট এনে দেয় একই রিপোর্ট বাদশাহ মসজিদে যখন ডাক দেওয়া হয় এদের যুবক যারা তারা চলে যায় এদের সমাজে মদ নাই ছুরি নাই জিনা নাই বেপর্দাই নাই এমন একটা ঐক্যবদ্ধ জাতি তারা
যখন তাদের ডাক দেওয়া হয় উপাসনার জন্য আল্লাহু আকবার বলে যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন তারা সব চলে যায় গোলামেরা তাদের রব আল্লাহর কদমের মধ্যে বলে সুবহানাল্লাহ গেল আরো কয়েকটা বছর যাওয়ার পরে দেখা গেল কি কল্লত গোয়েন্দা সংস্থার লোক গেল গিয়ে সে রিপোর্ট দিল বাদশা এখন অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে মসজিদে যখন ডাক দেওয়া হয় তাদের যুবকেরা এখন আর মসজিদে যায় না তাদের সমাজে মদ কিছু চলতেছে সুরিও চলছে বেপর্দাই চলতেছে তখন বাদশার আর বসতে ফ্রান্সের সেই শাসকের বসতে আর অসুবিধা রইল না এদের মধ্যে থেকে ইমান চলে গেছে ইসলাম চলে যাইতেছে ইমানি শক্তি তাদের আর নাই এখন আক্রমণ করলে এই দেশ দখল করা যাবে সেই সময়ের শাসক ফ্রান্সের স্পেনের উপর আক্রমণ করল আর এই গোটা স্পেন তখন মুসলমানদের হাত ছাড়া হয়ে চলে গেল খ্রিস্টানদের হাতে উদাহরণ আজ আমার সমাজের অবস্থা দেখেন মসজিদে যখন আজান দেওয়া হয় বিভিন্ন জায়গায় জানি না আপনাদের এখানে বিভিন্ন মসজিদে গিয়ে আপনি দেখবেন নামাজ পড়ে মুরব্বিরা শুধু কথা ঠিক কিনা ইমাম সাহেব হাফিজ সাহেব বয়স্ক মানুষ যারা প্রবীণ রিটায়ার্ড বা কোনো ব্যস্ততা নাই যাওয়ার তো আর জায়গা নাই একটু টাইম পাস হোক যাই মসজিদে দিয়া দেখলে দেখা যায় দুই চারজন হইতে পারে পাঁচজন যুবক আসে কিন্তু বাকি যারা তারা ভাবতেছে আমাদের এখনো নামাজ পড়ার সময় হই নাই এখনো নামাজ ফরজ হয় নাই এই অবস্থা যখন আমার যুব সমাজ চলে যাইতেছে তখন ও ইসলামের দুশ্মন যারা তারা প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আক্রমণ করতেছে কারণ তারা দেখতেছে প্রতিহিত করার জন্য যারা প্রথম বাইর হবে তারাই তো আজকে গুমরাহির রাস্তায় চলে গেছে এর জন্য আমার ভাইরা ও মুসলমানেরা এই স্পেন আবার মুসলমানদের হাতে এসেছিল কিভাবে দেখেন আল্লাহর রসুলের সাহাবী হযরতে সাদ আল্লাহর রসুল বললেন সাদ তুমি অভিযান চালাইতে হবে সেই স্পেনে সঙ্গে দিলেন কয়েকজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা রওনা করেছেন হাজার কিলোমিটার দূর অতিক্রম করার পরে গিয়ে যেখানে পৌঁছিলেন সাগর সামনে কোনটা সামনে সাগর চিন্তায় পড়লেন তাদের জীবন হলো মরুভূমির জীবন সাগর দেখা তো দূরের কথা নদীও দেখেন নাই খাল দেখেন নাই কিভাবে পাড়ি দেই নৌকাও নাই জাহাজও নাই হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গের সাহাবীরা তাদের সঙ্গে পরামর্শ করলেন আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুল বলেছেন আমরা আল্লাহর দিনের দাওয়াত সেই জমিনে পৌঁছাইয়া দেওয়ার জন্য যাওয়ার তো রাস্তা নাই কি করা যায় একজন সাহাবী দাঁড়িয়ে বলেন আপনি হলেন আমাদের দলনেতা আমির আল্লাহ রসুল বানিয়ে দিয়েছেন আপনি যা নির্দেশ দিবেন আমরা তা মেনে নিব আপনি যদি বলেন এই সাগরে সাঁতার দেওয়ার জন্য আমরা সাঁতার দেওয়ার জন্য রাজি আছি সুবহানাল্লাহ জীবনে যারা সাঁতার দেন নাই সাঁতার কারে বলে তারা জানেন নাই ঘোড়া নিয়ে জাপ দিলেন সাগরের জলের মধ্যে বলো আল্লাহু আকবার সাগরে ঘোড়া নিয়ে রওনা করেছেন একটাও গুড়া হারাইল না ডুবিল না সেই পারে গিয়ে যখন হাজির হলেন হযরতে সাদ রওনা করতে গিয়ে বলেন ও আল্লাহ রসুলের সাহাবীরা আমরা তো দুনিয়ার কিছু পাওয়ার জন্য আসি নাই আমাদের একটাই মাত্র টার্গেট আল্লাহর দিনকে সেই জমিনে পৌঁছাইয়া দেওয়া সাগরের সেই পারে গিয়ে যখন পৌঁছিলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গী সাথীদেরকে জিজ্ঞাসা করলেন ভাইয়েরা আমার কাহারও কি কোনো জিনিস হারাইয়া গেছে সাগরে সাঁতার দিতে গিয়া সব যার যার জিনিস পরীক্ষা করে করার পরে দেখে সব ঠিক আছে বলেন সুবহানাল্লাহ একজন সাহাবি শুধু বললেন আমার একটা পেয়ালা হারাইয়া গেছে কি হারাইয়া গেছে পেয়ালা হারাইয়া গেছে সঙ্গে সঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সাগরের কিনারার মধ্যে যান গিয়ে বলেন ও সাগর আমার একজন সঙ্গের সাথে একটা পেয়ালা তোমার মধ্যে হারাইয়া গেছে সেই পেয়ালাটা তুমি বাইর করে দাও ওনার মুখের কথা শেষ হতে পারে নাই সাগরের পানিতে ঢেউ আরম্ভ হল আর ওই হারানো পেয়ালাটা সাগরের পানি উপরে তুলে দিল জোরে বলেন সুবহানাল্লাহ ইতিহাস যুবক ভাইয়েরা মুসলমানেরা আপনাদের ইতিহাস শুনুন এবার সামনে বিরাট গভীর জঙ্গল পাহাড় রওনা করেছেন পাহাড়ের দিকে একটা কথা জেনে রাখবেন যারা আল্লাহর ডর বড় অন্তরের ভিতরে চলে আসে
একমাত্র আল্লাহকে ভয় করে তাদেরকে সাহায্য করা আল্লাহর জাতের জন্য ওয়াজিব হয়ে যায় বলো সুবহানাল্লাহ এর জন্য আল্লাহ বলছেন ওয়ামাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব বলো আল্লাহু আকবার যারা আল্লাহকে ভয় করে তাদের বাসার রাস্তা আল্লাহ বাহির করে দেন সুবহানাল্লাহ বলেন বাসার রাস্তা বাহির করে দেন কে দুনিয়ার মুসলমান যদি ইহুদি নাসারা কাফির মুশরিকের ভয় অন্তর থেকে ছেড়ে দিয়া আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহর গোলামিতে লেগে যায় আল্লাহর জাতের কসম এখনো তাদের এই পৃথিবীতে বাসার রাস্তা বাহির করে দিবেন কে শুধু রাস্তা না আল্লাহ বলছেন ওয়ামাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব তাদেরকে আল্লাহ রিজিকও দেয় বিনা হিসাবে তাদের কল্পনার বাইরে থেকে মানে তারা কল্পনা করতে পারবে না কোন জায়গা থেকে রিজিক আসবে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে তোমার কোনো চিন্তা করা লাগবে না কারণ রিজিক দেওয়ার মালিক কে আওয়াজ করে বলেন রিজিক দেওয়ার মালিক কে এর জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যখন রিজিক দেয় কাউকে দিতে চায় তখন দিতে গিয়ে বিনা হিসাবে দেয় সুবহানাল্লাহ ও আমার ভাইরা মুসলমানেরা পাহাড়ের দিকে রওনা করেছেন গভীর জঙ্গলের দিকে যখন জঙ্গলের মধ্যে গিয়ে উঠতেছেন সেই জঙ্গল গভীর জঙ্গল বিরাট বিরাট হাতি বাঘ সিংহ হিংস্র জন্তু জানোয়ার সাপ হযরতে সাদ একটা টিলার উপরের মধ্যে উঠেন আর উঠে বলেন ও পাহাড়ের জন্তু জানোয়াররা হিংস জন্তু জানোয়াররা আমরা তোমাদের কোনো ক্ষতি করার জন্য আসি নাই আমরা হলাম আল্লাহ রসুলের সাহাবিরা আর আমরা শুধু এসেছি আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্য বলো সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আসতে যে ইতিহাসবিদরা লেখতেছেন ওদের মুখের কথা শেষ হতে পারে নাই পাহাড়ের যত জন্তু জানোয়ার ছিল প্রত্যেকে এই পাহাড় ছেড়ে দিয়ে অন্য পাহাড়ের দিকে রওনা করে দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমানেরা এই হলো তোমার আমার ইতিহাস এর জন্য আল্লাহর ভয় অন্তরে আনতে হবে কার ভয় আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে চলে গেছে তার কারণ হলো আমরা এই দুনিয়ার প্রতি লালায়িত হয়ে গেছি দুনিয়ার দুনিয়ার পিছনে ছুটতেছি তার কারণ হলো আমরা বলে গেছি আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী নয় এই দুনিয়া থেকে আমাদের একদিন বিদায় নিতে হবে কথা ঠিক কিনা এই কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী জগৎ মাত্র এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে বলুন তো আমরা মরা লাগবো নি না জি সব মরা লাগবো এই যে পৃথিবীতে আমরা আছি এই পৃথিবী থাকব এই পৃথিবী চিরস্থায়ী থাকবে ধ্বংস হবে কি হবে ধ্বংস হবে এই পৃথিবীর মালিক কে আকাশের মালিক কে জমিনের মালিক কে ধ্বংস করবেন কে